যেই নারী, যেই নারী আল্লাহর বিধান মানি স্বামী লইয়ে, কথা বুঝছ, যেই নারী আল্লাহর বিধান মানি স্বামী লইয়ে, এই নারী মরার আগ পর্যন্ত পর পর্যন্ত হলি স্বামীর লগে তুই তাহংকার করি বা অহংকারী করি, গরিমে দেখাই তুচ্ছ করি, হতা হইব, এই নারী হলদিন যত কিছু করবে দুনিয়াতে ওই দুনিয়ার শান্তি এর গ্যারান্টি, কিন্তু স্বামী বহুত উদ্দেশ্য জিনিস, স্বামী বহুত করণে আমাদের স্ত্রীর লাই। তো তোমার একটা কথা ইত্য নারী যদি কষ্ট পাই যায়, কষ্ট কি কিছু কিছু নারী নয় না, আর জামাই মানে ঠিক মতো এটা করো সেই ঘরের এই নদের সেই নদের হয় এক হয় না হয়, তিবের বিয়েতে দেখিল লাই আর বড় গোড়ার বাড়ি মেদে ফালে তে জোহা বাইতে জুম আরে তিবের বুগেন দিলেন না তিব আইসে দিতে গরম ভাই দি বুগেন ঘুরে বেলাই তো এই গ্যাং করে ও বুগেন ঘুরে নি হইলে কি হয় কয় আরে এর ধর হন নদ সুন নদ এর নদ সেনা দিন কিল্লা হয় যায় ও ইয়ার লাই ভাঙ্গি না হয় যায় তো ভাঙ্গি হন ঠিক ন তোলি এই নারী এন ফাইতলি স্বামীর লগে আসরে কি গরম করিব ঠিক করে গরম করিব স্বামীর তুচ্ছ করে দেখতো না। আবার যে সন্তান হলে, যে সন্তান হলে মারে অবশ্য মানন করিব, মায়ে আরে খোদা যারে খোদা মার তো অবশ্য মানন করিব, বাবর মূল্যায়ন দম করিব, যদি কোটিপতি শিল্পী অতি ভাবে লক্ষ লক্ষ টেয়া যদি তাকে জয় অবশ্যই বাহুবে যতক্ষণ জিন্দা থাকবো বাবর মাইতেও ব্যাকিং গরম করিব, বাবর বাদ দিয়ে মার দিয়ে তুমি যদি ঘরে জয় মার কাছে বাহুবে আজীবন সরে যাইব তো নিয়ে গুণগার বা গিয়ে এই ভুয়ত অন করিব মার তো অন করিব ঠিক আছে না। তো এই গুণগার ওয়াই দুযোগ ছাড়া ওয়াই দুযোগ ফার একান দুযোগ আছে কেন তারা ভাই একান হতল জি এখন ফুয়াইবে আইল হতুন গুরুত্ব নাই কিছু কিছু ভিডিও এখন আর কা হতা কই ফ্রি মাইন্ড বলছে যদি খড় প্রকারে কিছু কিছু ব্যক্তি হল আছে যে পাই হল আছে যে বহুত জনের সাই সরি করে আবার যদি যদি হাইড়ে দুটি দেখবে আবার কোন কারণে কারণে যদি বাবু যদি আরো বিয়ে করে ফেলা যায় তাহলে আরো সুযোগ পাই আরো সুযোগ পাই এ হুড়া হইলে শান্তি দুনিয়া নাই নাই বৈতর হরদিন। তবে হ্যাঁ মজা হতো হইতো না যদি হুয়ার হর রকম যদি বিয়ে করে দেয় বিয়ে গড়ি ফেলায় তখন ফুয়ার বল লগে যে ওই মা লজা তেলে গাছ আছে গিরে লাগিব এত দেখবে যে বাহুবি ভাল হয়ে যাবো মায় সন্তান কিছু কিছু নারী আছে কিছু কিছু নারী আছে স্বামীও যদি একখান তেনা আনি দে আজি এবার তো চল নেই নাই যেত স্বামীয়ে জানে খামাই নাই ওয়ানে ন পারে তাহলে আয় খাইলে তো বউ খাইব আয় খাইলে পারে যে বউ খাইলে পারে তাহলে ওই নারী বুঝন ফুরিব যে আর স্বামীর তো ইনকাম নাই যে আজিয়া চল ডাল আনি ন পারে যে আজিয়া আজ জামাই উবাস আই উবাস যদি ধৈর্য সহ্য করে যদি এইসব নারী যদি সংসার যদি তোর রাইতারে যায় এইগুলোর লাই ব্যস্ত একবার দরজা খোলা আচ্ছা এটা ভিতরে উগ্র হতা হয় অনে আর যে হতা এখন মোবাইলে হই ও নিয়ে নাই প্রকাশ করে ফেলে ইয়ে নন এটা ন হন ইয়ে নই নাকি অনেক হইতে লাগতুন যে হন না অবাই আই একান বাড়ি বেড়ে বেলা আসি আর এক বন্ধুর বাসা মাই দি এটা যাই দেখি যে বউর বড় গোষ্ঠীর লতা ফাতা ইউর হন হন্ডে আছে এবার ইস ব্যাগুন আইয়ের খাত যার হ্যাঁ ইতার ফবাসে টেয়া আছে বোয়ার টেয়া আছে হ্যাঁ মা চাইলে মা চাইলে করেন বেড়া দু বছর ফাত্তা নাই বেড়াবে বিয়ে আর বিয়ে গজি যায় বেড়া বেড়া ভুয়া ভাত্তা নদে বউ ভাত্তা নদে ভাত্তা নদে হ্যাঁ অপরাধ ইয়ুত 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 হতায় কোন সমস্যা কি না ভাই আরে খাবার পেলে 500 কেজি থাকবে ওই কিন্তু গায় আরোগ্য হতা আছে খাবার পেলে সার্গ ওই 500 কেজি বড় হতা নো কিন্তু গায়ে তারা রক্ষা করি তারে কিনে ওই হতা আছে তারপর রক্ষা করতে হলো ওই নারীত্ব বুঝন পড়িব কি নারীত্ব তো অবশ্য বুঝন পড়িব যে নারীত্ব বুঝন পড়িব যে ঠিক আছে জামাই ভুল করতে গজি জামাই বেরো সাইম নুয়ে মৃত্যু একেবারে এখন আত্মা আছে তুই আইলেও কি নুয়াইলেও কি তুই যদি দেখা যায়
আবার তুমি মানুষের কাছে হাড়ি হাড়ি বদনামি করিবে, আর জামাই রায় এলে গজ্জি উল্লে গজ্জি, আর জামাই রায় এগজ্জি সে গজ্জি, আর জামাই রায় কত কিছু নগজ্জি নে, আজ আর জামাই আর কাছে নোয়াজির আর কেন তো থুতি যাতে কম বন্ধ হইতো না, মানুষ দুয়ো বিয়ে হত্যা করে বুঝতে না, যে কোনো কারণ কারণে দুয়ো বিয়ে করে, যে কোনো কারণ কারণে দুয়ো বিয়ে করে, ইরা মানুষ কি কথা মানে মানে, হ্যাঁ আবার আল্লাহর হুকুম আছে আর কথা কথা করে দুই বিয়ে করছে তিন বিয়ে করছে আর ডাকি মেরে কথা লাগছে গিনে করেছিল অবে খোদার হুকুম সারা যদি গাছের পাতা মলর যায় তাহলে দুই বিয়ে তিন বিয়েতে কেন করতে পারছি না, খোদার হুকুম হয়ে যায় গজি গজি, তাইলে এই জিনিস কিন্তু যদি আর যদি একবারে যদি ভাবি যায় অন্যান আজকে গড়ি ফেলাই ইতের বুড়ি ইয়ে নেই তো দুনিয়া জেল খাড়ি ফেলা, হ্যাঁ ভারত তো খাটা ডাবল খাড়ি ফেলা, হ্যাঁ আরোগ্য হতা আছে, হ্যাঁ আরোগ্য হতা আছে যা ভাই দুই বিয়ে গজি নফরাত ন, হ্যাঁ এখন কিছু কিছু নারী যে দুয়ে ফুয়া তিন ফুয়া সন্তান রাখিয়ে রে, হ্যাঁ জামাইয়ে খরমল লাগে গিয়ে, হ্যাঁ তোমার লাগে ফেডার আদা জোয়াল করতে গিয়ে, হ্যাঁ তাহলে তুমি যে আজিয়া এই সংসার গান এরি জামাইয়ের সংসার গান এরি আরেকজনের লগ গেলা গই, আরেকজনের ঘর যাইরে তোমার শান্তি এন অন নেই জীবন জীবন এক মাস দুই মাস তিন মাস চার মাস ইয়ার পর এর পুরি ডবল অত্যাচার খাইবো, কষ্টটা ভুগিব শেষ পর্যন্ত হয়তো নিজে নিজে আত্মহত্যা করে মরিব, নয়তো ওই হতা আছে যে বাংলা ভাষা আর সিডিং ভাষা আর কেউ করতে না খারাপ মাই বল বলে একেবারে খারাপ গতি গতি শেষ হয়ে গেলে বলে ফাঁড়ার দল লেবে ইয়ে তুই ফাঁড়ার দল লোক আর সব পাইতে না, এটা আরো কা হতা আছে তো ভাই হতা আছে যে তুই জামার ইহা ইনকাম নাই টিয়া পয়সা নাই তোমার সব কিছু দিন্য ভাড়ার বরং সব দিন্য ভাড়ার বেগিন তোমার স্বয়ং সম্পূর্ণ বেগিন দিন্য ভাড়াতে বুঝিলাম দিন্য ফাইলে তুই বারো বছর সংসার কেন করিলা, না এই বহুতুকু যুক্তির কথা এক কথা যাই কইলে বুঝি এখন সব করা কিছু কিছু নারী আছে দেখ তিন ফুয়া চার ফুয়া পাঁচ ফুয়া দশ ফুয়ার মাথায় ইজলে প্রমাণ আছে, হ্যাঁ তো এগুলো লাই ওয়াই দুযোগ করে দুযোগ আছে, আর যেই নারী যেই নারী স্বামীরে তুচ্ছ করে স্বামীরে পাত্তা নদে স্বামীরে ব্যবহার করে টিয়ার বাহাদুরি দেখায় টিয়াদি স্বামীর কিন্তু চাই টিয়াদি রে স্বামীর যা ব্যাগ দিলে করতে চাই এই নারী হলো দিন এ দুনিয়া শান্তি পাইতে রোজ হইতে পারতো এবার যতই নামাজ করো যতই খোদার নামাজ খাবো যতই মক্কা মদির হরা খাবাইতে রোজ যার নাম যার নাম যার নাম এবার স্বামীর মনে কিঞ্চিত পরিমাণ কষ্ট দিলে এবার যাহার নামই স্যার এবার কোনো রাস্তা নাই, আর রসুল হয়ে গিয়ে যে স্বামীর ফান নিছে নাকি স্ত্রীর ব্যস্ত, হ্যাঁ ওই ইল্লে সভা গরম করবে স্বামীর স্বামী বে তোমার লাই কত যুদ্ধ ঘরের বাইরে কি করি পয়সা কামাই আনে তোমার লাই এই বাজার ফসল ইয়ে গিয়ে ইয়ে ও জানে আর ওর মনে জানে, আর প্রকৃত স্ত্রী যারা যদি বিক্রে করিও স্বামীরে ফালে কোনদিন মুকুলি হইতো না, যার স্বামী নাই ফার্স্ট ইয়ার বিক্রে করে আনিয়ে কি খাবাই হইতো না, প্রকৃত নারী তারা কোনদিন হইতো না হইতো না, আর যেগুলোর মুখোমুখি তর্ক করে যাবার লগে হতায় হতায় ফাটতে পারে স্বামীর এই গুণ তো ভাই উন কি হয় তো আরে উন তো না না উন তো সংসার গড়াইয়া মাই হুয়া ন কারণ হইলে স্বামীর মুখে মুখে তর্ক করে, হ্যাঁ বা গরম মাইতে দেখে যে হরি আছে হরির মুখে মুখে করেন এখন হরির লগে ন ফাইল লাগে জামাইর লগে করে জামাইর লগে ন ফাইল লাগে লে আরেকজনের লগে লগে করে ফারা ফরসির লগে তো এইসব মাই ফুয়ালার পরিস্থিতি কি হইতারো নি হজা আটত লি আটল লাতি গাড়ত কিল কিন্তু জিতে গজ্জি হিতে যদিও কারণে কারণে গজ্জি আবার কিছু কিছু মানুষ আছে আর ভিতরে মার ফুরুত জাতি কিছু কিছু আছে খারাপ আছে তো খারাপ বিয়ে করার যে মাই ফারে নির্যাতন করার যে আছে অত্যাচারী লোন আছে না আছে আবার কিছু কিছু ভালো আছে আর ইয়ে হয়তো সাজি আর সত্যি নারী হইলি আজ জামাই বিয়ে গজ্জি ঠিক আছে আজ জামাই বেড়ে ক্যাং করে আয় আট গজ্জুম ক্যাং করে বেলো এবার আবার গজ্জুম ই বেলো এবার আবার বললে নাকি আয় আউ লাগে পাইও এই বেড়ায় দুনিয়া মাইতে অত্যাচার করে ফেলায় আর আয় উত্তম পাইও এখন খতল যে ভাই হজে বুঝইয়ার বুঝ ন বুঝইয়ার ন বুঝ হজে গারার নাম কি গদ্দা নারাগ্য হতা হই
তো এখন ইয়ের নাম হল যে এক কান গদ্দান আর কে হয় গার তো যিনি সুগ্য তো হত যে যারা নবুঝে এতারা তুই সারা বছর বুঝাইলো আশি বছর যে বুড়া বেটারা জামাইল যে এখন বারো বছর যে মাইফ হলে জবনা ঠিক আছে আয় তুই ফাল দিগে আসলে এগিন হইতাম গেলে বহুত লম্বা হিস্টোরি যাক ভিডিও বহুত লম্বা গিয়ে কারণ কি হয় আল্লাহ জানে তবে যে সত্য কথা নারা হয়ে গে হয়ে দিয়ে বসছিলাম দিই তার দাম মাই দিই আরে কিন্তু কথা আর গুত গিয়ে যাক আর একদিন আর গু আড্ডা দিই এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম।